তো হ্যালো গাইস, আমার নাম আলামিন আর আপনারা দেখছেন আলামিন গেমস ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট পকেট এডিশন। তো গাইস, এটা হচ্ছে যাচ্ছে আমাদের সার্ভাইভাল সিরিজের একটা এপিসোড, আর এটা হচ্ছে আমাদের সার্ভাইভাল সিরিজের প্রথম এপিসোড। তাই আমরা একটা কাজ করি, এখন উডটা ভেঙে নিই, কারণ উড দরকার আছে আমাদের মাইনক্রাফটের। প্রথম জিনিস যেটা করা উচিত এটাই হচ্ছে উড। তো এখন আমার উড ভাঙা হয়ে গেছে, তাই এখন আমার পিকেক্স দরকার। তাই আমি এখন পিকেক্সটা বানিয়ে নিই প্রথমে ক্রাফটিং টেবিল, তারপর গিয়ে স্টিকে দিয়ে বানাবো। এখন আমি স্টিক আর প্ল্যাং দিয়ে বানাবো একটা উড পিকেক্স। আর এখন আমি একটু নিচে যাই, কারণ আমার স্টোনে আপডেটও করতে হবে সবগুলো টুলসকে। এখন একটা স্টোনের পিকেক্স বানিয়ে আমি সবগুলো স্টোনকে ভেঙে নিই, কারণ আমার পরবর্তী টাইমে আরও স্টোনের টুলস দরকার পড়বে। আর আমার এদিকে কোল পেয়ে গেছিলো, কোলগুলো ভেঙে নিই, কেন অনেক সময় রান্না করার জন্য দরকার পড়ে, মানে মাইনক্রাফটে রান্না করার জন্য ফার্নেসের মধ্যে পাকানোর জন্য এগুলো দরকার পড়ে। তাই এখন আরেকটি স্টোন ভেঙে নিই, কেন ফার্নেস বানাতে হবে, অনেক ধরনের টুলসও বানাতে হবে। তাই এখন আমি ভেঙার পর এখন আমি উপরে চলে যাই ডার্ট লাগিয়ে। এখন একটু স্টোনের টুলসগুলো বানিয়ে নিই, কেন আমার দরকার পড়বে এই যাত্রাটা পূরণ করার জন্য, বুঝেন নাই গাইস। তো এখন আমি একটু ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই, আর ভাঙার পর এখন আমি একটু গিয়ে উডগুলো ভেঙে আসি, কেন আমাদের উডও দরকার পড়বে সার্ভাইভ করার জন্য। এই ওয়ালটাকে সার্ভাইভ করার জন্য আমাদের উডও দরকার পড়বে, আর উডের সাথে আমাদের খানারও দরকার পড়বে। তা এখন একটু উডগুলো ভেঙে নিই, উডগুলো কেন আমাদের আরও পরবর্তী যাত্রা করতে সাহায্য করবে। তা এখন আমি কী করি, এখানে কয়েকটা গাছ ভেঙে নিই এইটা ভাঙার পর। হ্যাঁ, এটা ভাঙা হয়ে গেছে, এখন এটাটা ভেঙে নিই গাছ। হ্যাঁ গাছ, এটাও ভাঙা হয়েছে গাছ। হ্যাঁ, এটাও ভেঙে নিই গাছ। তো এটাও ভাঙা হয়ে গেছে গাছ। তো এদিকে একটা পিক দেখা যাইতেছে, কেন আমার খানারও দরকার পড়বে কিছুক্ষণ পর। তাই এই পিকটারও মেরে দিই। তো গাছ, আমি এটা বলতে চাইছি, কেন আমাদের এটা ওয়ার্ল্ডের ডিফিকাল্টি হবে খালি নর্মাল, কেন আমরা এখন এত ভালো প্লেয়ার না, তাই এখন আমরা নর্মালেই খেলবো, পরবর্তী টাইমে গিয়ে হার্ড করে দিব। আর এখন এই মুরগি তিনটা পেয়েছি, আর এগুলোর থেকে আমার খানাও দরকার পড়বে, তাই এগুলোরও মেরে দিই, কেন খানা দরকার। রাতে জম্বি আসবে, ক্রিপার আসবে, আন্ডারম্যান আসবে এগুলোও, আর স্কেলিটন তো আছেই ভাই, দূরের থেকে মারতে মারতে ভাই পিছুয়ারা ভাঙিয়ে ফেলে ভাই, কিয়াহি বলে ভাই। তো গাছ, এখানে অনেক জায়গায় শিপও পেয়েছিলাম, আর আমার খানারও দরকার ছিল, আর রাতে বাসার জন্য বেডও দরকার ছিল, কেন রাতের মধ্যে যদি আমি যদি সার্ভাইভ করতে চাই, আমার জম্বি পিগ মানে জম্বি স্কেলিটন ক্রিপার সবগুলো এসে আমার মেরে দিবে। তাই এখন আমি ফার্নেস বানিয়ে এখানে থেকে খানাও স্মেল করে নিয়েছি, কেন আমার খানাও দরকার পড়বে রাতে বাসার জন্য। আর রাতে তো মেন জিনিস, কেন রাতের মধ্যে সব ধরনের মব, আর এখানের মধ্যে রাত সার্ভাইভ করার জন্য আমি কী করেছি, বেডটা বানিয়ে ঘুমিয়ে গেছি। তো এখন আমি এখানে গাদা পাইছিলাম, তো গাদার উপর গাদা না বসলে কে বসবে গাইস। তো গাদার উপর গাদা বসার পর এখন আমি একটু ঘোরাফেরা করতেছিলাম ভিলেজের জন্য। তাই গাইস, আমি একটু ঘোরার পর এদিকে সামনে যাওয়ার পরে কী পেয়ে গেছি আমি গাইস, আপনারা একটু কমেন্টে বলে দেন গাইস। তো গাইস, আমরা পেয়ে গেছি সামনে একটা ভিলেজ গাইস, এটা আমাদের প্রথম পপচপ খাওয়া হয়ে গেছে, আর আমরা আমাদের ভিলেজে পেয়ে গেছি। আর আমার মোবাইলটা হালকা পাতলা একটু ল্যাগও করে, তাই একটু ইগনোর করেন। তো গাইস, আমরা একটা কাজ করি, এখানে একটু লুটার চেষ্টা করি, আর না পারলেন নাই। তো এখন একটু একটা ভিলেজের ঘরে যাওয়া যাক। তো গাইস, এই প্রথম ঘরটাতে আমরা যাই। তো গাছ, এই প্রথম ঘরটাতে আমরা গিয়ে দেখি এই প্রথম ঘরে কী পাওয়া যায়। আরে গাছ, এই ঘরে খালি ব্লাস্ট ফার্নেস, আর ব্লাস্ট ফার্নেস সেটাও আমরা কালেক্ট করে দিব পরবর্তী টাইমে, কেন এখন থাকগা, এখানে একটা ভিলেজার এটার উপর কাজ করতেছে, তাই এটা থাকগা। তো এখানে এখানে থেকে হুইটটা বেগে আমি সিটটা লাগিয়ে দিই, কেন আবারও হুইট দরকার আছে পরবর্তী টাইমে পশু পাখি পালানোর জন্য। এই জন্য এখন এখানে একটা চেস্ট পেয়ে গেছি গাছ, চেস্টের মধ্যে ব্রেড এবং দুইটা ওয়াটার বাকেট, দুইটা ওয়াটার বাকেট মানে আপনারা বুঝতেছেন গাছ, দুইটা ওয়াটার বাকেট, এক ছয়টা আয়রন লাগে দুইটা ওয়াটার বাকেট বানানোর জন্য। তাই আমরা এখন ওয়াটার বাকেটগুলো রেখে দিব, একটা কাজ করি গাছ, আজকের জন্য এখানেই থাকা যায়, সামানগুলো এই চেস্টের মধ্যে রেখে দিই, কেন আর ফার্নেসগুলো এই দুইটা স্টেয়ারের উপর রেখে দিই। আর একটা কাজ করি, এখানের উপরে একটা ক্রাফটিং টেবিলও লাগিয়ে দিই, কারণ আমার ক্রাফট করতে হবে। তো তাই এখানে এই ঘরের মধ্যে হয়ে গেছে আমার এখন সেটেল, এই ঘরে আমরা সেটেল হয়ে গেছি। তাই এখন এখানে কিছুটা কোল আমার সবগুলো আলাদা আলাদা হয়ে দেখছে, তাই এগুলোও রেখে দিই। এগুলো রাখার পরে সবগুলো আমার যেহেতু কিছু জিনিস ছিল সব কিছু রেখে দিই, ব্যাস এগুলোও রাখা হয়ে গেছে, এখন আমি সবগুলো জিনিস রেখে দিই। তো গাছ, সব কিছু জিনিস রাখা হয়ে গেছে, আর এই গ্রাসটা আমরা নিচে লাগাই দিই, কেন আমার গ্রাসগুলো দরকার নেই। তাই এখন একটা গাছ, ও গাছ, এখান দিয়ে তো ঝর্ণা বইতেছে গাছ, সেখানে গিয়ে কী করবো, এখানে কিছুটা সিডও দেখতেছে, তাই এটাও রাখি দিই গাছ, এটাও রেখে দিয়েছি। তো গাছ,
এখন আমি কি করব বলেন তো গাইস, আমি এখন করব আউটরো। গাইস আগর আপকো ইয়ে ভিডিও আচ্ছা লাগা তো লাইক কর দা, সাবস্ক্রাইব কর দা, আর কমেন্ট আর শেয়ার ভি কর দা। তো গাইস বাই বাই।